আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই আব্দুল বাসিদ দুবাই থেকে প্রশ্ন করেছেন যে অনেক শ্রেণীর নামধারী মুসলমান লম্বা লম্বা চুল রাখে এবং গাজা খায় হারাম খায় নামাজ পড়ে না শ্যাম রাখে না কিন্তু তারা মাঝার কবরে সেজদা দেয় কিন্তু তারা মারা যাওয়ার পরে তাদেরকে যখন দাফন করা হয় তখন তাদেরকে কিছু শ্রেণীর লোক অলি হিসাবে আখ্যায়িত করে এবং কি অনেক জায়গায় দেখা যাচ্ছে তাদেরকে জান্নাতি সার্টিফিকেট দিয়েও তাদেরকে বলা হয় উনি জান্নাতি কেমন ছিল খুব ভালো ছিল উনি জান্নাতি উনি আল্লাহর এইভাবে বল এদের অবস্থা কি প্রথম খুঁজে এদের অবস্থা কি আল্লাহ আলম আমরা জানি না কারণ বারজা জিন্দিগি ব্যাপারে আমরা জানি না তবে আপনার কথার ভিত্তি করে কোরআন কথা যা বলেছেন আল্লাহ বলছেন ফাইন তাবু আকাম সালাত ও আতাউ জাকাত যে ব্যক্তি তবা করবে এবং নামাজ কায়েম করবে সে হবে তোমার দিনী ভাই رسول صلى الله عليه وسلم يرى الصحابي سين كان عصاب النبي صلى الله عليه وسلم لا يرون شيء من عمله تركه كفره غير الصلاة ونحن سحادي سعر سين النبي صلى الله عليه وسلم لا يرون شيئا من عمله تركه كفره غير الصلاة كان عصاب النبي صلى الله عليه وسلم

সে নাজাদ পাইব কিসের থেকে জাহান্ন পেয়ে আর বোরহান মানে দলিল পাইব কিসে জান্নাতে যাওয়ার দরিল পাইবো আর যদি নামাজটা অশুদ্ধ হয় তাহলে তার হাসনসমের মা কারুন ফেরাউন হামান বেন খালফের সাথে না ওজুবিল্লাহ জালে এখানে নামাজটা হয় না কথা বলা হয় না নামাজটা শুদ্ধ আর অশুদ্ধ আমাদের জানা আছে মোহাম্মদ সাল্লামকেলামাইকুম রসল সাল্লাম দর রসালাম সালামের উত্তর দিয়ে বললে ওয়ালাইকুম আসসালাম এরজি ফাঁসাল্লি কালাম তুসাল্লি তুমি ফিরে যাও নামাজ পড়ো সুতরাং তুমি নামাজ পড়ো নাই এরজি ফাসলি ফাইন না কালাম তুষাল্লি তুমি ফিরে যাও আবার নামাজ পড়ো সুতরাং তুমি নামাজ পড়ো নাই তিনবার সাহাবিকে রিটার্ন করে দেওয়ার পর চতুর্থবার ও সাহাবলিয়া আমি ওই আল্লাহর কসম করে যেই আল্লাহ হাতে আপনার প্রাণ আমি আসছে ভালো নামাজ পড়তে পারি না আমাকে নামাজ শিখিয়ে সুতরাং নামাজ শিখিয়ে দিচ্ছেন এই হাদিসগুলো দিয়ে তুমি কি প্রমাণ করে যে ব্যক্তি নামাজ পড়ছে অথবা নামাজটা রাসুল ফিরিয়ে দিলেন এবং সাহাবিরা বলছেন আমরা ততক্ষণ পর্যন্ত ওই লোকটাকে কাফের বলতাম না যতন সে নামাজ ত্যাগ না করতো আজকে এক শ্রেণীর লোক নামাজ পড়ে না সে আবার কি করে মুসলমান দাবি করে আবার তাকে আল্লাহর অলি দাবি করে অলি অর্থ কি বন্ধু অলি বন্ধু আল্লাহ কোনো আল্লাহু অলি উল্লাহ জিনা মানুহ ই জুলুমিনা জুলুমাতো সুরাতুল বাকারার দুই চাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহর বন্ধু তো তারাই অলির অনেকগুলো অর্থ আছে এখানে বন্ধু যেহেতু আল্লাহর অভিভাবক আমরা না আল্লাহ আমাদের কি অভিভাবক সুতরাং আল্লাহ বলছে আল্লাহর বন্ধু তো তারাই যারা মুমিন লোক থেকে জাহান নামতের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে যান আর বলছে ওয়াল্লাজিনা কাফারু আউলিয়া হুম তাগুত আর তাকা তাফর কাফেররা একে অপরের অভিভাবক একে অপরের বন্ধু তারা কি করে মানুষগুলাকে জান্নাতের পথ থেকে উঠে নিয়ে জাহান নামে নিয়ে যায় সুতরাং যে লোকটা নামাজ পড়ে না ইমানের পর করে কিছু রসুল সাল্লাম চারশো বেয়াল্লিশ থেকে শুরু করে অনেকগুলো হাদিস আছে ষাট হাজার চারশো আঠাশ থেকে শুরু করে প্রায় ষাট পর্যন্ত হাদিস রসুল সাল্লা সাল্লামের এই অধ্যায় পাবেন বাবুল মারিদ নবী সাল্লাম অফাত রসুল অসুস্থ এবং অফাতের ঘটনা রাজি শুনেন রসুল সাল্লাম মুস মানে কি মুসা গেছেন মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন তারপরে রসুল সাল্লাম চাদরের মুখ থেকে মাথা বের করছেন আসলাত 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 বাবা মালাকাত আই নামাজ 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 এই অধ্যায়টা শুরু হবে বাবুল মারিদুল নবী সাল্লাহাম ওয়াফাত রসুলামের ফিরা এবং ওফাত এই শুরু হচ্ছে আপনার চৌরাশি নম্বর অধ্যায় অনুচ্ছেদটা হলো আপনার রসুল সাল্লাম ফিরা হাদিস নম্বর শুরু হবে চার হাজার চারশো আঠাশ থেকে সেই বোখারিদ আপনার প্রায় ষাট পঁয়ষট্টি পর্যন্ত হাদিসগুলোতে আছে রসুল মৃত্যু আমি কথাটা কেন বললাম যে মৃত্যুর অবস্থা রসুল সাল্লাম এই নামাজের কথা বলছে এবং কি রসুল সাল্লাম মৃত্যুর পাঁচ দিন এক সপ্তাহ আগ থেকে মৃত্যু যন্ত্র শুরু হচ্ছে এই অবস্থা চলতে পারে না দুই সাহাবির কান্দের উপরে ভর করে রসুল সাল্লাহাম মসজিদের নবীতে গিয়ে নামাজ পড়ছেন যখন সাহাবিরা রসুল যখন অপারক যাইতে পারেন না হজুরা খানার থেকে সাহাবিদের জামাত আবু অকর সিদ্দিক রাজি আল্লাহ তাল ইমামতিতে সাহাবির নামাজ পড়ছেন রসুল আনন্দ আনন্দ ভাবে আনন্দে খুশিতে সক্ষ সক্ষ দিয়ে অশ্রু বিসর্জিত হয়েছে আল্লাহ এই চলাদ কায়েম করার জন্য এই সলাদ প্রতিষ্ঠা করার জন্য আমি আমার দাঁত ধান্দান শুরু হয়েছে ও রক্ত ঝরেছে আমি আমার খেয়েছি একমাত্র আজ নামাজ কায়েম হয়েছে সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসারী হয়ে তুমি নামাজ পড়ো আর তুমি আল্লাহ দাবি করছো যারা আল্লাহ উলহির দাবি ছাটি তারাই একটা ভ্রষ্ট আর যিনি হচ্ছে তৃতীয় ভ্রষ্ট কোনো সন্দেহ নাই সুতরাং নামাজ যদি শুদ্ধ না হয় তো কারণ হেমান উবায়দিন সাথে হাসনস হয় আর যে লোকটা নামাজ না পড়ে সে জান্নাতে যাওয়ার অবস্থা কোথায় গিয়ে তাহলে কে আপনাকে চাকরি দিল আপনি বলে দিলেন কে বলেছে প্রকাশ নামাজ অথচ সুহী কোরান কারিমের চুরুত সভা আল্লাহ শুনতেন তারা যদি মারা যায় অর্থকরা বেনামাজি তাদেরকে মুসলমানের গোরস্থানে দাফন কাপন দেওয়া যাবে না তাদেরকে জানাজা পড়া যাবে না তাদেরকে চাঁপা মাটির আত্মহত্যা করলে বিষয় যেরকম মানুষকে দিতে হয় আজকে এক শ্রেণীর বুজুর্গ হুজুর সার্টিফিকেট তোমার সার্টিফিকেটে কিছু যায় আস না ও বুজুর্গ সাহেব তুমি কেন আজ থেকে কেমন পর্যন্ত তুমি সার্টিফিকেট দিতে থাকো তোমার কিছু আসে আমাদের মনে রাখতে হবে আব্দুল্লা বিন ও রাইসুল মুনাফিক রসুল সাল্লাহম পবিত্র জামা দিয়েছেন যেই জামার মধ্যে ঘাম লেগেছিলেন যে ঘামকে ব্যবহার করছেন রসুল সাল সেই ঘাম মাখা আল্লাহ আমার বাপের সম্বন্ধে আপনি ভালো জানেন তারপর আমি চাচ্ছি আমি আপনি আমার বাপের জন্য ক্ষমা চান আর আমার বাপের জন্য আপনি নিজে জানাজা পড়াইবেন আর আপনার যুগ দিয়ে আমার বাপেকে কাফন দিবেন রসুল সাল্লাহ সাল্লাম যুগ দিলেন নামাজে পড়ানোর জন্য উদ্বুদ্ধ হইলেন

আপনি একজন স্পষ্ট প্রকাশ্যে বেনোমাজি একবার তো নামাজ পড়ে না তুমি ফানাফিল্লা হয়ে গেছে প্রথম ফানাফিল শায়েখ তারপরে সে ফান রসুল তারপরে ফানাফিল্লা জালা যখন তারা কি হয়েছে ওলি কারবার যখনই তো নামাজ পড়ে না এক স্ত্রীর আছে কিন্তু ইসলামে নামাজ না বলে সে মুসলমান থাকেন এই কথা কিন্তু আপনি যতই কেন না পুরো পৃথিবীর লোক মিলিয়ে যদি থাকে একবার আল্লাহর বন্ধু হিসাবে সাথে একবার যদি তো বাদ দিয়ে একবার যদি মক্কা শরীরের সাদে নিয়ে ছিয়ে দেন এমনকি যে রসুল সাল্লাহ বলেছেন আমার কবর এবং আমার মিম্বর এটা হচ্ছে আর এই উপরে আছে হচ্ছে হাউস এ কালসার এখানে রেখে দেন দুই পয়সার উপকার হবে না যদি আমল এই ব্যাপারে টেনশন করে কোনো লাভ নাই নামাজ পড়েন না গাজা খান আর শেষদা যেই লোকটা আল্লাহ ছাড়া কারো পায়ে শেষ দেয় আল্লাহ ছাড়া কোনো মাজার কোনো কবরে শেষদাতে সাথে সাথে ইমান চলে গেছে আল্লাহ রুবুল আলম সুরাত

সেন ইমান যদি না থাকে নামাজকে আল্লাহের এক কয়েক জায়গায় ইমান দেবে আখ্যায় দিয়েছেন সুতরাং পুরো পৃথিবী যদি সাটিভিতে আপনি কিছু যায় না আপনি তাকে সাধি তবে হ্যাঁ অনুমান করে কথা বলা যাবে না যদি স্পষ্ট প্রমাণ হয় নামাজ পড়ে না নামাজকে অস্বীকার করছে মান তারাকাসাল আপনাকে আম্মিদান থাকা দা কাফারা সুতরাং ইচ্ছা করে যদি নামাজ ছেড়ে দেশে আর মুসলমান থাকে না এটি হচ্ছে সঠিক এটাই হচ্ছে জম্মুর বিজ্ঞাঙ্গের এর মধ্যে যেহেতু মোতাওয়াসা আলেমরা আছে বলেছেন না উনি ব কুহুরি বড় কাবিরা গুণা বলে কাবিরা গুণ কি সবচেয়ে বড় গুণা হ্যাঁ আকবরুল কাবাই কবিরা গুন তারপরে আকবর বিল্লাহ এরপর নামাজ অন্তর্ভুক্ত এতে কোনো সন্দেহ নাই হ্যাঁ জীবিত দশাকে যদি নামাজ না পড়ে তাকে তুই না তাকে মোটিফাই করে বলতে হবে যে ভাই শরীর নামাজ না পড়ে সে মুসলমান থাকে না তো মুসলমান থাকে না কি সে বুঝে নিবি সুতরাং আমাদেরকে হিসাব করে কথা বলতে হবে এক কথায় মনে রাখবেন ইমান আমার সাথে সাথে ইমান মানুষের কখন চলে যায় মানুষ বুঝে না অমিনান্নখের ওই যে আপনি যদি বলছেন লোকটা গাজা খায় আহ মাজারিকে শেষ এক করে এক আবার সে খুব মুমিন দাবি করে আবার ওই জন্য সার্টিফিকেট দিয়েছে মুমিন আল্লাহ বলছে তারা মুমিন কোরআন করিম সুরা বাঁড়ার আট নম্বর আয়া সুতরাং আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক আল্লাহ আমাদের প্রত্যেকটা লোকরে নামাজি বানাক আমাদেরকে প্রত্যেকটা লোকে কোরআন সোহাজ মাসাল তহকিদান করুক আমাদেরকে শিরিক বেদাত মুক্ত করুক আমিন তাহিদিত্তি সূন্যবুতকে আবাদ করা তহিদান করুক আমিন আল্লাহাক আমাদেরকে আমাদের ভুল তুটি